আজকে সারা বাংলাদেশে যুবলীগের সাথে লইরা দেখেন আসেন দেখেন খেলা হবে আসেন এই বঙ্গবন্ধুর এই যুবকরা যুবলীগ শেখ ফজলে সংস্পর্শে যুবলীগের সাথে মোকাবেলা করার এক মিনিট ক্ষমতা আপনার নাই এই ছাত্রলীগ নিষিদ্ধ করে দিন যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করবে আমার মায়ের সন্তানেরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের ঘরে ফিরে আসবে এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না এখন বলতে চাই যদি মামুনুল হকের কিছু হয় সারা দুনিয়ায় রক্তের বন্যা হয়ে যাবে এরপর থেকে কিন্তু আমরা প্রতিরোধ তৈরি করবো যেখানে মামুনুল হক মামুনাকে পাওয়া যাবে সেখানে স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা প্রতিরোধ করে তুলবে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে দেশের কোথাও ওয়াচ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে এই বাংলাদেশে নবীর ওয়ারিশদেরকে যারা আজ গালি দিচ্ছে তাদের মুখে জুতা মারো তালে তালে এই কথা বলছে কোরআন হাতে নিয়ে বলছি একটারও জন্ম ঠিক না সব পেয়ে আমরা এই মামুনুল হক এই শরণার্থী এই মামুনুল হেফাজতে এদেরকে গ্রেফতার করুন আমাদের হক কথা বলতে হবে চুল পরিমাণ আমরা পিছপা হব না স্বাধীনতা বিরোধী শক্তির যে আস্ফালন এটা আমরা মেনে নিতে পারি না আমরা সাধারণ জনগণ আমরা রাস্তায় নেমেছি এই যুবক পোলাপান সজাগ আছো সজাগ আছো এই দাবির ভিতরে এই দাবির সাবজেক্টের উপরে কে চরমনাই কেউ কৌমি কেউ হেফাজত আমরা দেখব না এই দাবির নেম প্লেটের উপরে সকলকে ময়দানে চাপিয়ে পড়তে হবে চাপিয়ে পড়তে হবে চাপিয়ে পড়তে হবে ঠিক কিনা বাবা আইন অনুযায়ী এই ফয়জুল করিম এবং কুলাঙ্গার মামুনুল হক এই দুইজন এতদিন গ্রেপ্তার হওয়ার কথা ছিল এদেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে যে দেশের মানুষ আজকে ডাস্টবিনে কাক কুকুরের সাথে খাদ্যর জন্য লড়াই করছে সেই দেশের টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হবে বাংলাদেশের মানুষ মানতে পারে না এই সহ্য করতে পারি না এদেশ কার বাবার দেশ নয় এদেশ কার দাদার দেশ নয় আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না আন্দোলন করবো সংগ্রাম করবো জাহাজ করবো লড়াই করবো ওরা বলছে বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য একটা মূর্তি মূর্তি মানে কি মূর্তি তো যেটা হচ্ছে আরাধ্য যেটা পূজা করে সেটা মূর্তি এগুলো করে মানুষকে তারা বিভ্রান্ত করছে এরা কারা এরাই হলো নাস্তিক এই নাস্তিকের বংশই হলো বাংলাদেশের শাহরিয়ার কবিরেরা জোরে বলেন কথা ঠিক না ব্যাটি এরাই শাহবাগে মিছিল করে কয়েকদিন আগে বললো সরমনের দুই গালে জুতা মারো তালে তালে তারপর মামুনুল হকের দুই গালে জুতা মারো তালে তালে এই কথা তোমরা ওখানে বলেছো মনে রেখে দিও বাংলাদেশের এক মামুনুল হক এক মামুনুল হক না সামনে সে দেখো ধুলির সাথ হয়ে যাবে জোরে বলেন কথা ঠিক না ব্যাটি ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য আছে সব মুসলিম দেশে ভাস্কর্য আছে যারা ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য বুঝে না তারা এই সমস্ত নিয়ে কথা মূর্তি আর ভাস্কর্য বুঝেন আপনি পৃথিবীতে মূর্তি পূজা আগে আসে নাই পৃথিবীতে আগে ভাস্কর্য নির্মাণ হয়েছে ভাস্কর্য পূজারীরাই একটা পর্যায়ে মূর্তি পূজারী হয়েছে ইসলাম যেটাকে মূর্তি বলেছে অমুসলিম হিন্দুরা সেটাকে প্রতিমা বলেছে আর নাস্তিক মুর্তাদরা কৌশলে সেটাকে ভাস্কর্য বানিয়েছে যদি আবারো সেই মোল্লাবাদীরা এই ধরনের ধৃষ্টতা দেখায় টিএসসি চুপ থাকবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চুপ থাকবে না শুনে দাবনগরী জেলে আরাম যেতে পারে মুস্তাক নবী জেলে আরাম যেতে পারে
لكن الله قسم الله قسم এটা সেই ইসলাম আসবে যদি আর কোন আলেম দিনকে বাংলাদেশে গ্রেফতার করা হয় চলবে আগুন ঘরে ঘরে আমরা দেশে দেশে আসি নাই কোথাও যদি জিয়াউর রহমানের কোনো প্রতিকৃতি মূর্তি থেকে থাকে সেই মূর্তি ভেঙে ফেলো কোথাও যদি বঙ্গবন্ধুর কোনো মূর্তি তৈরি করা হয়ে থাকে আমাদের সামর্থ্য থাকলে আমরা সেটা ভেঙে গুড়িয়ে দেব আজকে যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে কালকে তো গোটা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবো আমরা এটাকে ইসলামের মুখপাত্র করতে হবে আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী আল্লাহর রাসূলের যদি কেউ মূর্তি তৈরি করে সেই মূর্তি আমরা সর্বপ্রথম ভাঙব প্রতিমা পূজা আসনাম আর তামাশিলা দুটো এক জিনিস না একটি ভাস্কর্য আর একটা হলো প্রতিমা পূজা যারা মূর্তি আর ভাস্কর্যের পক্ষ নিয়েছে তারা যুক্তি দিচ্ছে মূর্তি আর ভাস্কর্য এক নয় অথচ কোরআন সুন্নাহ বলতেছে মূর্তি আর ভাস্কর্য একই জিনিস যে কোনো স্থাপনা যদি ভক্তি শ্রদ্ধার সাথে স্থাপন করা হয় সেটা আনসাব সেটার আরেক নাম আসনাম সেটার আরেক নাম আওসান তার মানে সেটা মূর্তি সেটা শিরক নাম তার মূর্তি হোক নাম তার ভাস্কর্য হোক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন খার আমরা মনকে দিব সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবেন খার আমরা মনকে দিব সাবধান করে দেই সরকার আর ভয় করে কি করব আমি বলেছে যাই রাস্তায় শায়খুল আজিজকে বন্দি করে রেখে চলে তুমি উজুর পানি দেও নাই ইয়া মুহাম্মদ ইয়া নবী সালাম আলাইকা আমি বন্দি করে রেখে চলে নামাজ পড়তে উজুর পানি পায় নাই এখন বলতে চাই যদি মামুনুলকের কিছু হয় সারা দুনিয়ায় রক্তের বন্যা বয়ে যাবে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর বাংলাদেশে যারা ভাস্কর্য তৈরির চিন্তা করছেন বন্ধ করেন ভাস্কর্য মুশরিকদের চিহ্ন কোন ইমানদার লোক ভাস্কর্যের চিন্তা মাথায় আনতে পারে না মাথায় ভাস্কর্যের চিন্তা আনবে মূর্তির চিন্তা আনবে ও মুশরিক প্রিয় দর্শক এত সময় পর্যন্ত আপনারা হেফাজতে ইসলাম জামাতে ইসলাম চরমোনাই সুন্নি আলাদিস সহ বিভিন্ন মতাদর্শের আলেমদের বক্তব্য শুনলেন তারা বিভিন্ন বিষয়ে মতবিরোধ কিংবা ইখতিলাফ থাকলেও এখানে এই একটি বিষয়ে যে ভাস্কর্য এবং মূর্তির মাঝে কোনো পার্থক্য নেই এই ক্ষেত্রে সকলে ঐক্যমত পোষণ করেছেন এখন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা তারা মনে করছেন যে এই ইস্যুকে কেন্দ্র করে কিছু কিছু মানুষ তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা চালাচ্ছে সুতরাং যদি বিষয়টি সত্য হয়ে থাকে খুবই নিন্দনীয় একটি ব্যাপার এবং আমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে এই ইস্যুকে কেন্দ্র করে কোনো ব্যক্তি যেন কোনো অবস্থায় রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে এবং যারা এই কাজটি করে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই আমাদের বয়কট করতে হবে আর আমাদের একটি বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যারা আমরা রাজপথে মাঠে ময়দানে ওয়াজ মাহফিলে এমনকি ইউটিউবে ভিডিও তৈরির মাধ্যমে ভাস্কর্যের বিরোধিতা করছি আমাদের খুব ভালোভাবে স্মরণ রাখতে হবে এই ভাস্কর্যের বিরোধিতা করতে গিয়ে কোনো অবস্থায় যেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খাটো করা না হয় ছোট করা না হয় কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই হলো স্বাধীন বাংলাদেশ মানেই হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুমি কোটি বাঙালি সংগ্রাম মুক্তির গান তুমি দেশ মাটি জনতার দুর্দিনে আঙুল উঁচিয়ে বলা চাই অধিকার সংগ্রাম মুক্তির মিছিল শেষে তুমি জন্ম দিলে কাল জয়ী কবিতা প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত পেশ করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে রাহে ইসলাম সত্যের পথে অবিরাম পথ চলা